কোরবানি আসলে কোরবানিটা কে জিনিস এই সম্পর্কে আজকে আলোচনা হবে ইংসা আল্লাহ হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে মুসনাদ আহমাদ ইবনে মাজা এই গ্রন্থ থেকে সাহাবি জায়দ ইবনে আরকাম কাম রদি আল্লাহ তালা আনহ হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন কলা সাহাবু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ রসুলের সাহাবিরা রসুল্লাহ সাল্লা ভাই আলহিমকে জিজ্ঞেস করলেন আসলে কুরবানিটা কি জিনিস হে আল্লাহ নয়লা কম এবার সালাম এই কুরবানি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালামের সুন্না সুভানল্লা আল্লাহ বলেন কুরবানী কার সুন্না জাতির পিতা ইব্রাহিম সালামের সুন আসুন আমরা জানব পবিত্র কোরআন থেকে ইব্রাহিম আলহিম আলহ সালাম থেকে সুন্নাতটা কিভাবে আসলো আমাদের পর্যন্ত কোথায় থেকে জানব কোরআন থেকে সুরা সফাত কোন সুরা আমরা কম বেশি ইব্রাহিম আলহি সালামের খন্ড খণ্ড অনেক ঘটনা আমরা জানি অনেক ঘটনা শুনেছি সম্মানিত মোসরণী কেরম জাতির পিতা ইব্রাহিম সালামকে তার বন্ধুরা মেলায় যাওয়ার জন্য ডাকতে এসেছে কোথায় মেলায় মেলায় যাবেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম তিনি বললেন না বন্ধু আমি মেলায় যাব না আমি মেলায় যাব না এই কথা বলার পর নুজুম তিনি আরসের দিকে তারকার দিকে তাকালেন কোথায় আসমানের দিকে তারকা ছিল তারকার দিকে তাকালেন ফানা তিনি আসমানের দিকে তাকালেন কিছুক্ষণ দীর্ঘ শ্বাস ফেলে তাকিয়েছিলেন নজুম এরপর তিনি বললেন ফিম তোমরা যাও আমি অসুস্থ তোমরা যাও আমি অসুস্থ তো ফানাদ ও নাদফিন নজুম তিনি যে আরসের দিকে দীর্ঘ শ্বাস ছেড়ে চেয়েছিলেন আসমানের দিকে আজও অনেক মোমিন যারা আছেন তারা আরসের দিকে চায় যখন কোন সমস্যায় পড়ে ঠিক কিনা দীর্ঘশ্বাস ছাড়ে না তার বাস্তব উদাহরণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এনাকে যখন গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয় তিনিও আরসের দিকে চেয়েছিলেন মুফতি কাজী ইব্রাহিম আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা এই ভাইদেরকে যখন গ্রেফতার করা হয় তারা আরো দিকে চেয়েছিল ছবি দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়ায় আমি যখন এই তাপসিটায় পড়লাম তখন মনে মনে ভাবলাম আল্লাহর এই আলেমদেরকে আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে যখন দেলখানায় নেওয়া হয় তারা আরো দিকে চেয়েছিল কেন এই সন্তান হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কারণ দুঃখ বেদনা যন্ত্রণা যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম সালামকে লেগেছিল তিনিও ফিন তিনি আকাশের দিকে চেয়েছিলেন তারপর বলেছিলেন ফাঁক ইন্নি সাকিম পিতা রকম সন্তান যেরকম গম সেরকম বলেন ইব্রাহিম সালাম বললেন ফাক আল ইন্নি সাকিম আমি অসুস্থ অথচ বাহ্যিকভাবে ইব্রাহিম আলাহিসাল্লাম জ্বর সর্দি কাশ কোন অসুস্থতায় ভুগতেছিলেন না ফাকলা ইন্নিসাতিম মুফাস্রিনী কেরাম লিখেছেন তিনি বাহ্যিকভাবে কোন অসুস্থতায় ভুগতেছিলেন না ইন্নিসাতিম এরার ব্যাখ্যা করেছেন মুফাসরিনী কেরাম তার অন্তরটা তা অসুস্থ ছিল কি ছিল চারিদিকে বাবা থেকে মা থেকে শুরু করে কমের সমস্ত মানুষেরা মূর্তি পূজায় সিরিকে লিপ্ত তারা জাহান্নামের দিকে প্রতিনিয়তই ধাবিত হচ্ছে এই রকম পরিস্থিতি দেখার পর কারো অন্তর ভালো থাকতে পারে না তাই তিনি বলেছেন ফাকলা ইননিসাফি আমি অসুস্থ শোভানন্দ বলেন সম্মানিত মুসলমান কেরাম ফাতাউ আল্লাহ আনহমদ ইব্রাহিম সালামকে মেলায় যাওয়ার জন্য তার বন্ধুরা প্রস্তাবনা দিল ইব্রাহিম সালাম নাকচ করলেন তারা যখন ইব্রাহিম সালামকে পিছনে রেখে মেলার দিকে ধাবিত হল আল্লাহ নবী ইব্রাহিম সালাম বললেন তোমরা যাও মেলায় তারপর কি করা লাগে আমি করতেছি ফার ইলা আলহ সবাই যখন মেলায় চলে গেল তাদের উপাসনালয়ের মধ্যে চুপে চুপে ইব্রাহিম আলহি সাল ঢুকে পড়লেন ঢোকার পর দেখলেন বড় বড় অসংখ্য দেবতা দাঁড়িয়ে আছে আর তাদের সামনে বড় বড় পাত্র করে বাদশা চমচম আপেল কমলা কলা দুধ বিভিন্ন আইটেমের হরেক রকম খাবার দেওয়া আছে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ের মধ্যে ঢোকার পর দেখলেন সামনে অসংখ্য খাবার ভ্যারাইটিস কিন্তু একটা খাবারও খাচ্ছেন না ফাকল আলা তা কুলুন ইব্রাহিম বললেন আলা তা কুলুন কি ব্যাপার এত রকমের ভালো ভালো উপাদেয় খাবারগুলি সামনে রাখা আছে আপনারা খাচ্ছেন না কেন কাকে বলতেছেন ইব্রাহিম আলি সাল্লাম ওই দেবতাগুলি দাঁড়িয়ে আছে তাদেরকে বলতেছেন এত সুন্দর সুন্দর খাবার এরপরেও আলা তা কুলুন কেন আপনারা খাচ্ছেন না ব্যাপার কি কোনো উত্তর নেই রেসপন্স নেই কি হয়েছে আপনারা কথাও বলতেছেন না ব্যাপার কি কে বলতেছেন ইব্রাহিম আলহ সালাম বলতেছেন আপনারা খাচ্ছেন না এত সুন্দর খাবার সামনে পরিবেশন করা মালাকুমলা তাংতিপন ব্যাপার কি আপনারা কথাও বলতেছেন না সমস্যাটা কি দরবাম খাচ্ছে না না কথাও ইব্রাহিম মাতা বলতেছে হলো গরম হাতের কাছে একটা কুড়াল ছিল কুড়ালটা নিয়ে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন আর সবচাইতে বড় যে দেবতা দাঁড়িয়ে ছিল কুরালের মাথায় দড়ি বেঁধে ওই বড় মূর্তিটির গলায় কুড়ালটি ঝুলিয়ে দিলেন এরপর ইব্রাহিম আলহাম আসতে করে সেখান থেকে সরে আসলেন শয়তান ইবলিস লিডার যারা ছিল তাদের কাছে খবর দিল তোমরা এখানে মেলায় আনন্দ উদযাপন করছো আর তোমাদের দেবতা সমস্ত ভেঙে চুরে শেষ সঙ্গে সঙ্গে মেলা থেকে মুশ্রিকদের লিডার সহ অনুসারী যারা ছিল সবাই তাদের উপাসনালয়ের কাছে এসে দেখলেন সমস্ত মূর্তিগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ বড় একটা মূর্তি কুরাল ঘাড়ের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে খবর এই তোমরা যখন সবাই মেলায় গিয়েছিলে একজন বাসায় ছিল সে ছিল ইব্রাহিম এই কাজটি ইব্রাহিম ই করেছে তাকে নিয়ে আসো গ্রেফতার করো ইব্রাহিম কি ডেকে আনা হলো ডাক দিয়ে বললো ইব্রাহিম তুমি এত বড় জুলুম কীভাবে করলে আমাদের দেবতাদের সাথে এটা জুলুম নাকি এত বড় জুলুম কীভাবে করলে আমাদের সমস্ত মূর্তিগুলি কেন ভাঙলে ইব্রাহিম আলহিসাম ডাক বলে হে আমার জাতির লোকেরা এই মূর্তিগুলি আমি ভাঙিনি এই মূর্তিগুলি ভেঙেছে যে কুরাল আছে তার কাঁধে সুমানাল্লাহ আল্লাহ বলেন কারণ এতগুলি খাবার সামনে দেওয়া আছে খাবার পরিবেশন নিয়ে গন্ডগোল এ বড়টার পেট ভরে না এ সমস্তগুলাকে সমস্ত গুলাকে গলার মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন ওকে জিজ্ঞেস করেন কেন ভেঙেছে ইব্রাহিম জাতির লোকেরা ডাক বলে ইব্রাহিম তোমার কি মাথা খারাপ এগুলো তো আমরা হাত দিয়ে কাদো মাটি সেনে মেনে তৈরি করেছি এই মূর্তিগুলি দেবতাগুলি এরা তো খায় না ইব্রাহিম তুমি ভালো করেই জানো তারপরে তুমি মিথ্যা অপবাদ কেন দিলে আমাদের দেবতার নামে ইব্রাহিম আলাই ইসালাম ডাক দিয়ে বলে জাতির লোকেরা নিজের হাতে যেই পাথর যে মাটিগুলি সেনে মেনে এই দেবতাগুলি তৈরি করেছ তোমরাও জানো এরা খাইতে পারে না এমন কি শৈলের মধ্যে মশা মাসি পড়লে তাড়াতেও পারে না এরপরে ওই দেবতার কাছে কেন তোমরা মস্ত অবনত করো বলো ঠিক না তোমরা তো নিজের হাতে তৈরি করেছো এরা খাতে পারে না এরা মশামাশি তাড়াতে পারে না তোমাদেরকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন এদেরকেও তিনি সৃষ্টি করেছেন তাদের কাছে কেন মাথা করো তোমরা উত্তর আছে উত্তর যখন নেই কিন্তু ক্ষমতা আছে কি আছে উত্তর যদি সঠিক নাও জানা থাকে দক্ষিণ তাদের জানা আছে কারণ পেশি শক্তি ছিল তাদের নামরুদ বাহিনীদের ইব্রাহিম আলহ সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো আর বলা হলো তারা বললো তার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করো একটা আগুন জ্বালানোর ব্যবস্থা করো এবং ইব্রাহিমকে সে আগুনে নিক্ষেপ করার একটা ব্যবস্থা করো বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালানো হলো ইব্রাহিম আলহিসামকে ফেলার জন্য একটা চোরকি তৈরি করা হলো এই দীর্ঘ ঘটনি ঘটনাটি আমরা সবাই জানি কম বেশি ইব্রাহিম আলহ ইসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো স্বয়ং রব্বুল বলেন ফারদুবিহি কাইদাং ফজালনা হুমুল আসফালি তারা তার বিরুদ্ধে অর্থাৎ ইব্রাহিম আলহ ইসালামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করল কিন্তু আমি তাদেরকে একেবারেহীন বস্ত্রহীন করে সাল্লাম শোন আল্লাহ তাদের কায়দাগুলিকে নষ্টাৎ করে দিলেন কে আগুনের মধ্যে যখন ইবরাহ সালামকে নিক্ষেপ করা হল জাতির পিতা ইব্রাহিম হিমালয় সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ তালা আগুনকে নির্দেশ দিলেন ওলনা ইয়ানা রুকুনি বরদৌয়া সালাম আনাদা ইবরাহিম হে আগুন তুমি আলা আলা ইব্রাহিম ইব্রাহিম সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও সাবধান খবরদার ইব্রাহিম সালামের হাতের মধ্যে পায়ের মধ্যে বাধা আছে দড়ি পূর্বে কিন্তু দড়ির নিচের একটা পশম পরে নাই ক্ষমতাকার আগুনের কোনো পাওয়ার আছে পাওয়ার আছে আগুনের মালিক যিনি তার ঠিক কিনা সম্মানিত মুসলামিকেরাম বিশাল লম্বা কাহিনী ইব্রাহিম সালাম চল্লিশ দিন আগুনের মধ্যে ছিলেন অথচ তার একটা লমও করেনি। এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহি সালাম যতদিন বেঁচে ছিলেন এই চল্লিশ দিনের মতন ভালো সময় তার কাটেনি সোনালা বলেন না মুমিন আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা পৃথিবীতে আপনি জেলখানায় দান আর আগুনের মধ্যে দেন আর ফাঁসির কাষ্টে ঝোলান সেখানে তারা শান্তি দিবে কে ইব্রাহিম সাললাম চল্লিশ দিন এত শান্তিতে ছিলেন ওর মধ্যে যে পৃথিবীতে যেতদিন বেঁচে ছিলেন অন্য সময় ছিলেন না এত শান্তিতে তাই আমরা সর্বচক্ষে মুমিনদেরকে কষ্টে পতিত দেখলে ভাববো না যে তারা কষ্টে আছে। কষ্টের মধ্যে শান্তি দিবেন কে ফাইন্নামা লুস্রি উসরা ইন্নামা লু উসরা উসরাফ আলাতাআলা জানান নিশ্চয়ই কষ্টের পরেই কি রয়েছে সুখ আছে এই জন্য বিচলিত হওয়া যাবে না সম্মানিত মসলানা কি দীর্ঘ ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ছিয়াশি বছর হলো কত বছর ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের একটাও সন্তান হয়নি নি সন্তান সন্তান হয়নি দেননি কে দেওয়ার মালিক কে সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে দোয়া করলেন রব্বি হাবুলি মিনাস সালিহিন হে আমার রব হে আমার প্রতিপালক একটা নেককার ধৈর্যশীল পুত্র সন্তান আমাকে দান কর সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন প্রভুর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন এখন সন্তান না হলে আমরা কুবরাজের কাছে যাই কার কাছে কবিরাজ সন্তান দেওয়ার মালিক মালিক কে আমাদের জাতির পিতা যদি আল্লাহর কাছে সন্তান চেয়ে নিতে পারে না আমরা কেন কবিরাজের কাছে ধর্ণা ধরি ঠিক না পিতার সাথে সন্তানের মিল নেই একটা ঘটনা চলেছিলাম একটা মসজিদের ইমাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পর রব্বি হাবলি মিনাস আলিহীন দোয়া করত কি করত রব্বি হাবলি মিনাস আলিহীন এক মুসল্লি অন্য একটা আলেমের কাছে জিজ্ঞেস করলো হুজুর আমার মসজিদের ইমাম সাহেব প্রত্যেক পাঁচ আত্ম নামাজে রব্বি হাবলি সলিহীন বলে দোয়া করে এই দোয়ার অর্থটা কি আমি জানতে চাই হুজুর ডাক দে বলে ভাই এ দোয়ার অর্থ হল এটা দোয়া নয় এটা সুরা সফাতের একশো নম্বর আয়াত কোরআনের কোন সুরা সুরা সফফাতের একশো নম্বর আয়াত আর আয়াতের অর্থ হলো রব্বি হাবলি মিনাস সলিহীন হে আমার রব হে আমার প্রতিপালক আমাকে নেককার পরহেজকার ধৈর্যশীল একটা পুত্র সন্তান দান করো এটা হলো দোয়ার অর্থ সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলেটা তার মসজিদের ইমামের কাছে গেলেন হুজুর আপনি যে প্রত্যেক নামাজের পর এই রব্বি হাবলি মিনা সলি হিন্দুয়া পড়েন আপনি কি দোয়ার অর্থ জানেন বলে না তো হুজুর আপনার সন্তান কয়টা কচে বারোটা মর্সিদের মসজিদের ইমাম সাহেব বলতেছে আমার সন্তান বারোটা ওই ছেলেটা ডাক দে বলে আপনার লজ্জা নেই বারোটা সন্তান তারপরেও আপনি সন্তান চান আল্লাহর কাছে মানে হুজুর এই আয়াতের অর্থ জানে না খালি দোয়াই করে খালি দোয়াই করে আল্লাহ সন্তান দিতেই থাকে দিতেই থাকে সোহান আল্লাহ বলেন হুজুর দোয়ার অর্থ জানে না দোয়া করে আল্লাহ সন্তান দেয় বলে আপনার লজ্জা নেই আপনি এখনই দোয়া করেন কেন এতগুলা সন্তান দাও তাহলে আমাদেরও যারা নিঃসন্তান ভাই বোন আছেন আমরা দোয়া করব আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সলিহীন করা যাবে এই দোয়া যখন জাতির পিতা ইব্রাহিম আলী সালাম করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ সুসংবাদ দিলেন আমি সুসংবাদ দিলাম অতপর ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্যশীল সুন্দর নেককার একটা পুত্র সন্তানের সেই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন দীর্ঘ ঘটনা সংক্ষেপে বলছি ফালামা বালাগামা হুসায়া যখন ওই اسماعیل সন্তান ছোটবেলায় ভুমिष्ट হলো হওয়ার পর আল্লাতলা পরীক্ষা নিলেন মা এবং সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসতে হবে আল্লাহর হুকুমে ইব্রাহিম মা ছেলেকে মরুভূমির মধ্যে রেখে আসলেন দীর্ঘ ঘটনা ইসমাইল আলহ ইসালাম এবং তার মা এই ছোট্ট শিশুকে নিয়ে মরুভূমির মধ্যে অবস্থান করে হাতে কিছু খাবার ছিল কয়েকদিনের মধ্যে খাবার শেষ পানির মশকে পানিও নেই আশেপাশে কোনো জনবসতি ছিল না একবারে মরুভূমি

ইব্রাহিম আল্লাহি সাল্লামকে তার রব স্বপ্ন দেখালেন ওহি দিলেন যখন সন্তান বাবার সাথে চলাফেরা করতে শিখেছে চোদ্দ থেকে বারো বছর বয়সে যখন উপনীত হল তখন আল্লাহ ওহির মাধ্যমে স্বপ্নে আল্লাহ রসুল ইব্রাহিম আল্লাহি জানিয়ে দিলেন কুরবানির কথা কিসের কথা ইব্রাহিম আলাইহি সালাম এই বারো চোদ্দ বছর পর তার সন্তানের কাছে গেলেন যে বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নি আরও ফিল মানামি আন্নি আজবাহুকা ফাংজুর মাদা তার আল্লাহ আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাহ করছি আল্লাহর আদেশে কার আদেশে আমি স্বপ্নে দেখলাম সন্তান তোমাকে আল্লাহর আদেশে জবেহ করতেছি ফাংদুর মাদা তার সন্তান বলতো কি করা যায় একটা পরামর্শ দাও বাবা তার সন্তানকে জবেহ করবে একটা পরামর্শ চাচ্ছে সঙ্গে সঙ্গে এই নেককার সন্তান ইসমাইল আলহি সালাম ডাক দিয়ে বললেন পিতা এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা যে আদেশ আপনাকে করেছেন কাল বিলম্ব না করে খুব তাড়াতাড়ি এই কাজটা সম্বোধন করুন সাতাজি দুনি ইংসা আল্লাহ সাবিরিন হে আমার পিতা অবশ্যই আল্লাহ যদি চান ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন অর্থাৎ জবহে করার সময় আমি চিৎকার চেচামেচি করব না দৌড় দিয়ে চলে যাব না বাবা ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন যদি আল্লাহ চান সুবহানাল্লাহ বলেন পিতা পুত্রের কি আজব কাহিনী 85 বছরে বাচ্চা দিলেন আল্লাহ এরপরে 12 থেকে 14 বছর মরবির মধ্যে ছিল কাছে ছিল না তারপরে আল্লাহ আদেশ দিলেন কুরবানি করার কেমন ইতিহাস একটু ভাবেন তো আপনার আমার সন্তান আছে যখন একটু দুই তিন দিন অসুস্থতায় ভোগে পাতলা পায়খানা জ্বর হচ্ছে ভালো হচ্ছে না কি কষ্ট লাগে খাবার দাবার কিছু না কেউ জিজ্ঞেস করলে বলে ভাই অশান্তির মধ্যে আসি সন্তানের খুব অসুখ ছেলের খুব অসুখ বলি কিনা ছিয়াশি বছর বয়সে একটা সন্তান হলো তারপরে দীর্ঘ বারো চোদ্দ বছর বাহিরেই ছিল কাছে ছিল না তারপর হঠাৎ করে কুরবানির আদেশ এটা সহজ পরীক্ষা না কঠিন কি পরীক্ষা নেককার সন্তান ডাক দিয়ে বললেন ছাতাজি তুমি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন পিতা তাড়াতাড়ি কাজ সম্পাদন করুন আল্লাহ যদি চান চোদ্দ মধ্যে আমাকে পাবেন সুবহান বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন এই দুই পিতা পুত্রে যখন আনুগত্যের মাথা আল্লাহর পায়ের মধ্যে কুদরতি পায়ের মধ্যে নুইয়ে দিল মস্তক অবনত করল আল্লাহ ডাক দিয়ে বলেন আর ইব্রাহিম আলহ তার সন্তানকে উপর করে শুইয়ে দিলেন জবাই করার জন্য আইয়া আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি ইব্রাহিম আলহিসামকে ডাক দিয়ে বললাম ইয়া ইব্রাহিম কদসদ্দাকতার রুইয়া স্বপ্নে যে আদেশ করা হলো তোমাকে ইব্রাহিম তুমি তো বাস্তবতায় তা করেও দেখালে সোন আল্লাহ বলেন আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমি স্বপ্নে যে আদেশ দিলাম কদসদ্দাকতার রুইয়া আর তুমি তো বাস্তবে তাই করে দেখালে ইন্না কাদালিকা নাজিসিল মুহসিনিন আর আমি এভাবেই সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন অবশ্যই এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা কুরবানি কি আজকে আমরাও কুরবানি করি গরু ছাগল উঠ ভেড়া দুম্বা ভিতরে কোনো অনুভূতি ফিলিংস থাকে না আনন্দ হয় কিছুক্ষণ পর এরা রোস্ট করে খাওয়া হবে পোলাও বিরিয়ানি কুরমা খাওয়া হবে ঠিক কিনা এরকম আনন্দ হয় মজা লাগে ভিতরে এর নাম কুরবানি নয় এর নাম উৎসর্গ নয় ডেডিকেট নয় আত্মত্যাগ ইব্রাহিম আলাইসালাম যে সন্তানকে দিলেন এটা হলো বড় পরীক্ষা পরীক্ষার নিয়ত আছে আপনাদের আল্লাহ যদি পরীক্ষা নিবেন সেটা নিজের জীবনের পরীক্ষা অর্থনীতির পরীক্ষা হতে পারে এরকম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ তালা জানান না হু বিজিবিহীন আজিম তোমার বিনিময়ে ইসমাইলকে কে সারিয়ে নিলাম অর্থাৎ সেখান থেকে ইসমাইলকে সরিয়ে একটা দুম্বা দিলাম জান্নাতি ওটা জব হলো কুরবানি হয়ে গেল আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণ করে রাখলাম হাদিস বলেছিলাম যারা প্রথম থেকে আসেন আপনারা জানেন সাহাবিরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদহিয়ু কুরবানি কি জিনিস আল্লাহ রসুল বললেন পয়লা সন্না তু বিকুম ইব্রাহিম আলহি সালাম এই কুরবানি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি সালামের সন্নাথ সুবান বলেন তাহলে ইব্রাহিম আলহি সালামের সুন্নত ধারাবাহিকভাবে আসতেছে ওয়া তারক না আলাই হিফিল আখির আল্লাহ তালা জানান আর আমি এই ঘটনাগুলিকে স্মরণ করে রাখলাম স্মরণ করে রাখলাম পরবর্তী লোকদের জন্য সোমান আল্লাহ বলেন আমাদেরকে শিক্ষা নিতে হবে সেখান থেকে ভিতরে কষ্ট লাগা লাগবে কুরবানি দেওয়ার সময় আমরা কুরবানির পশু তো নিজে জবাই করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যতদিন অবস্থান করেছেন কুরবানি করেছেন তিনি নিজ হাতেই কুরবানি পশু জবাইও করতেন নিজের হাতে জবাই করা না কি নিজের হাতে কুরবানির পশু জবাই করা সুন্নাহ সালামুন আলাই ইব্রাহিম আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি খুশি কে আল্লাহ এরপর সাহাবীরা জিজ্ঞেস করলো ক্বালু সাল্লাম হে আল্লাহ নবী কুরবানি যদি আমরা করি কুরবানি দিয়ে আমাদের লাভ আছে কুরবানি লাভ আছে নাকি রা জিজ্ঞেস করলো আল্লাহ কুল্লি অবশ্যই কুরবানির পশুর প্রত্যেকটি লমের বিনিময় একটা করে নিকে দিবেন কেলা প্রত্যেকটা লমে একটা করে নিকে দিবে সাহাবিতে মধ্যে একটা খটকা ইয়ারু ফা আল্লাহ যদি কুরবানির পশু লমওয়ালা হয় ভেড়া গারল দুম্বা এদের লম বেশি না এইগুলা যদি হয় তাহলে কি নাকি বেশি দিবে কলা বিকুল্লি সারাতিম মিনা সৌফি হাসানা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যত লমওয়ালা পশু হোক প্রত্যেকটা লম একটা করে নাকি দিবেন কে সোহান আল্লাহ এখন একটা গরুতে যদি সাত ভাগ দিই ধরেন গরুত সত্তরটা লম আছে সাতজনে দিলে কয়টা করে পাবেন দশটা আর একা যদি একটা ছাগল দেন বেশি পাওয়া যাবে না নাকি অবশ্যই বেশি পাওয়া যাবে দেওয়া উত্তম আপনি ছাগলের বুরানি দেন খাসি দেন এরপরে আপনি ভেড়া অথবা এগুলো কি আপনি সাতজনে দিবেন কারো সুদের টাকা কারো ঘুষের টাকা কারো নিয়র ঠিক নেই কেউ গুস্ত খাবে বাড়ি তার একটা বকরি আছে কয় বকরাই বকরি কুরবানি দেবো গরুর গুস্ত আমরা খাওয়ার জন্য দিচ্ছি আছে না না এরকম হবে কুরবানি হবে কোরবানি হবে না ভাই এদিন একা একাই কোরবানি করতে হবে পারলে খাসি বা ছাগলের বুড়ানি ভেড়া দুম্বা এগুলো একা একাই দেন পাড়া যাবে না ইনশাল্লাহ